বদনামকারীদেরকে বদদোয়া দিবেন না, বদনামকারীদেরকে আপনার মারামারি করবেন না, বদনাম যে করবে তাকে উল্টা প্রতি মাসে ফাললে 10 টাকা করে দিবেন। নবীজি বলছেন, কেউ যদি কারো নামে বদনাম করে, গীবত করে, ওই গীবতকারী ব্যক্তির জাহান্নামে গীবত করবে, ওই ব্যক্তির গুনাহগুলা তার কাছে চলে আসবে, তার সওয়াবগুলা তার কাছে চলে যাবে। কেউ যদি আপনার পিছনে আপনার বদনাম করে, আপনার গুনাহ তার কাছে যাবে, তার সওয়াব আপনার কাছে আসবে। এখন যে আপনার বিপক্ষে কথা বলে, আপনার পিছনে কথা বলে, আপনার বদনাম করে, সে মূলত আপনার বদনাম করছে না, আপনার গুনাহগুলা নিচ্ছে।